হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আগে একদিন একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, তাও মোটামুটি হয়ে গেছে বেশ কয়েক সপ্তাহ। 6 মাসের প্রেগনেন্সিতে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত কী কী খাওয়া দাওয়া করি, তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো, অনেক কিছু কমেন্ট করেছো, ভালো ভালো কমেন্ট, তো আমার খুবই ভালো লেগেছে। আর ওটা ফার্স্ট পার্ট ছিল। আর সেকেন্ড পার্টটা যেটা, আমি বিকেল থেকে রাত পর্যন্ত কী খাওয়া দাওয়া করি, আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আগের দিন আমি যখন ভিডিওটা শেষ করি, তখন আখ খেতে খেতে বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি মোটামুটি ভিডিওটা শেষ করেছিলাম। আর আজকে আমি 5:30টার থেকে বিকেলবেলা ভিডিওটা আবার স্টার্ট করছি। তো চলো, কী খাচ্ছি না খাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি নিচে চলে এসেছি, তো নিচে এসে দেখো আজকে তরমুজ খাবো। তো এই যে তরমুজ খাচ্ছিলাম, আর সবাই খাচ্ছিল, সবাই ওদিকে সোফায় বসেছিল আর আমি সোফায় বসিনি, আমি চেয়ারটাতে বসেছিলাম। তো সবার সাথে কথা বলতে বলতেই খাচ্ছিলাম, ওই জন্য দেখো আমার ঠোঁট নড়ছে আর আমি এত বকবক করছি। তো ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, ওই জন্য আমি বলতে পারছি এখন। তো ওইখানেই বসে সবাই মিলেই তরমুজ খাচ্ছিলাম। আর তরমুজটা খাওয়ার পর আমি 10 মিনিট মতো নিচেই ছিলাম। তো দেখো এখন আমি ড্রাই ফ্রুটস কিছু নিয়ে বসেছি, তো কী কী আছে একবার দেখিয়ে দিই। এখানে আছে আখরোট, এটা হচ্ছে কিশমিশ, আর আমন্ডস আমার খেতে একটুও ভালো লাগে না, ওই জন্য আমি একটা নিয়েছি। আর এখানে কাজু আছে। তো সব কিছু আমি একবার ধুয়ে নিয়েছি জলে, কারণ বুঝতেই পারছো নোংরা থাকতেই পারে, কিছু একবার ধুয়ে খাওয়া ভালো। ধুয়ে নিয়েছি, চলো এখন খেতে থাকি। এই দেখো আখরোট। তো আখরোট অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি জানি না, আমার তো ভালোই লাগে মোটামুটি খেতে, আমি খেয়ে নিই। অনেকে বলে যে আখরোটের গন্ধ বাজে লাগে, আর আখরোটের অ্যাকচুয়ালি কোনো টেস্ট নেই, কোনো মিষ্টি ভাব নেই, কষাটে লাগে, কিন্তু অনেকেই পছন্দ করে না। আর এখন দেখো আমাদের বাড়ির সামনে, মানে বাইরেটায় আমি একটু হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি করছিলাম। তারপর সন্ধেবেলা, সন্ধে টন্ধে দেওয়া হয়ে যেতে, আমার বোন সবার জন্য মুড়ি বাড়ছিল। তো দেখো আমি সন্ধেবেলা যেরকম খাই বেশিরভাগ দিন, শশা কুচি আর একটুখানি টমেটো কুচি নিয়েছি, আর সামান্য একটু চানাচুর নিয়েছি, আর আলু সেদ্ধ আছে, তো ওই দিয়েই মুড়ি খাচ্ছি। তো বেশিরভাগ দিন সন্ধেবেলা আমি এটাই খাই। আর এখন একটু চা খাবো আর টোস্ট বিস্কুট খাও। তো এটা আমি প্রতিদিন খাই না, যখন ইচ্ছে হয় তখন চা খাই। আর গরমে তো এমনিতেও চা খেতে অতটা ভালো লাগে না, তো আজকে আমার ইচ্ছে হলো, ওই জন্য একটু চা আর একটু টোস্ট বিস্কুট খেলাম। মুড়ি চা বিস্কুট সব কিছু খাওয়ার পরে দেখো আমি ওপরে চলে এসেছি এখন নিজের রুমে। আর এখানে দেখো হাসছি ভীষণ, তার কারণটা হলো যে আমি আমার বোনের সাথে আর হাজব্যান্ডের সাথে ওখানে গল্প করছিলাম, আর কিছু কথাবার্তা নিয়ে হাসাহাসি করছিল। আর এখানে দেখো ডায়েরি পেন আছে, তো এখানে কিছু জিনিস নোট করছিলাম ভিডিও সংক্রান্ত। আর দেখো এখন টাইম হয়ে গেছে রাত 9:30, 9:45 এরকম হবে। তো এখানে দেখো আমি ডিনার করতে চলে এসেছি এখন। ডিনারের আজকে আছে ঢ্যাঁড়স মাখা আর একটা ভাজা, আর একটা আর করছে কুমড়োর তরকারি। ঢ্যাঁড়স মাখাটা, ঢ্যাঁড়সটা মা ভাতে দিয়েছিল। তো আচ্ছা দেখো হাত দিয়ে আর একটা জিনিস দেখাচ্ছি, তো গাজর আর কি একটা একটা তরকারি, মানে সেদ্ধ ঝোলে মা অনেক কিছু দিয়ে করেছিল, তো আমি শুধু গাজরটাই নিয়েছি। আর ঢ্যাঁড়স মাখাটা হচ্ছে মা ঢ্যাঁড়সটা ভাতে দিয়েছিল, তো ওটাকে একটু লবণ দিয়ে আর একটুখানি তেল দিয়ে ওটা মাখা, মানে সেদ্ধ সেদ্ধ টাইপের আর কি। তো দেখো তোমরা তো দেখলেই যে আমার ডিনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমার আজকের মতো খাওয়া দাওয়া মোটামুটি সব কিছু কমপ্লিট। দেখো আমি সেদিন যেগুলো খেয়েছিলাম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে যেগুলো খেয়েছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এর বাইরেও তো আমি বেশ কিছু খাবার খাই, আর সেটা হয়তো রোজ খাওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে খাই। তো সেই খাবারগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না,
না কিন্তু আমি সেগুলো তোমাদেরকে বলছি যে আমি এছাড়াও আরও কী কী খাই। আমি এছাড়াও ব্যানানা মিল্ক শেক খাই, মানে কলা দুধ আর কাজু আর আমন্ডস দিয়ে মিক্সিতে পেস্ট করে নিই, পেস্ট করে নিই ওই যে পেস্টটা ওটা আমি খাই। সো ওটা খেলে বেশিরভাগ টাইম আমি সকালেই খাই, কোনো দিনও হয়তো রুটি খেতে ইচ্ছে করলো না তখন সকালে খাই, বা কখনো কখনো হয়তো রুটি খাওয়ার পরেও আমার আবার খিদে পেয়ে যায় একটু বেলার দিকে, ধরো 10টা সাড়ে 10টার দিকে, তখন আমি ওটা খাই। এছাড়াও লেবুর শরবত, গ্লুকন্ডি এগুলো তো খাই, আর এগুলো ছাড়াও অঙ্কুরিত ছোলা আর অঙ্কুরিত যে গোটা মুগ হয় সেটা, গোটা মুগ আমি আগে কখনোই খেতাম না প্রেগনেন্সির আগে, তো যে তার এখন আমি গোটা মুগ মানে খাই আর কি, আগের দিন থেকে একদিন আগে থেকে ভিজিয়ে রাখা হয়, তারপরে তাহলে তো দেখো যে অঙ্কুর বেরিয়ে যায়, তো ওই অঙ্কুরিত ছোলা আর মুগ খাই। এছাড়াও রাজমা খাই, ধরো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি সকালে ডিম খাই, ধরো কখনো ডিম খেলাম না তো তখন কিন্তু আমি রাজমা খাই, রাজমা মানে রাজমা ভিজিয়ে রাখা হয়, তারপরে সেটা প্রেশার কুকারে ভালো করে সিটি দিয়ে মা সিদ্ধ করে দেয়, তো ওই সেদ্ধটা আমি খাই। আবার কখনো কখনো রাজমা কারিও খাই, মানে সামান্য একটু আদা আর একটু জিরে আর একটু টমেটো দিয়ে ওটাকে মানে একটু রান্না করে দেয়, তো ওটা আমি রুটির সাথে খাই, ওরকমও মাঝে মাঝে খাই। এছাড়াও টক দই খাই, টক দই মানে খাওয়াটা উচিত আর কি, আর আমার যেহেতু ইউরিন ইনফেকশান আছে তো আমাকে ডাক্তার বলে দিয়েছে যে মানে টক দই আর লেবু জ্বর এইসব জিনিস খেতে বলে দিয়েছে। টক দইটা আমি ভাত খাওয়ার পরে খাই, মানে লাঞ্চের পরে খাই, তোমরা হয়তো আগের দুটো ভিডিওতে দেখেছো আমাকে মিষ্টি দই খেতে, তো আমি শুধু ওই দুদিনই মিষ্টি দই খেয়েছিলাম আর কিন্তু আমি মিষ্টি দই খাই না, বাড়িতে বানানো টক দইটাই আমি প্রতিদিন খাই আর কি, এক বাটি করে, ছোটো বাটির এক বাটি, বড় বাটির এক বাটি খেতে পারবো না অতটা। দেখো এগুলো ছাড়াও না আমি আজকে যেমন দেখলে সন্ধ্যাবেলা মুড়ি খেলাম, আমি বেশিরভাগ দিনই মুড়ি খাই, আজকে যেমন মানে শশা আর তোমার হচ্ছে টমেটো আর আলু সেদ্ধ এসব দিয়ে খেলাম, অনেক সময় আমি আলু ভাজা দিয়ে খাই, আর মাঝে মাঝে খুবই ইচ্ছে হয় বেগুনি খেতে, পেঁয়াজি টেঁয়াজি তো আমি খেতে পারি না কারণ পেঁয়াজের গন্ধ একদমই সহ্য করতে পারবো না তার জন্য, তো মাঝে মাঝে ইচ্ছে হয় বেগুনি খেতে, তো তখন বেগুনি দিয়ে মুড়ি খাই, একটুখানি বেগুনি দেয় সেটা দিয়েই মুড়ি খেয়ে নিই, তেলে ভাজা তো বেশি খাওয়া উচিত নয় ওই জন্য। আর এগুলো ছাড়াও কিন্তু মাঝে মাঝে কেক খাই, কেক বাড়িতে বানানো কেকও খাই, আবার অনেক সময় মানে দু একবার বাইরে থেকে মিওয়ামত থেকে মানে কেক খেতে ইচ্ছে হলে মিওয়ামত থেকে কিনে আনে, তো সেটাও মানে খেয়েছি আর কি, খাই আছে, তোমাদের সাথে শেয়ারও করেছি এক দুবার যে কেক খাওয়ার ভিডিও। তাছাড়া চকলেট, মিষ্টি আর আচার, আচার টাইপের জিনিসে মানে প্রচণ্ড এখন লোভ হয়েছে আমার, আচার তো খাই, এছাড়াও মানে টক কিছু খাই আর কি, মানে তেঁতুল দিয়ে বানানো কিছু জিনিসের টক আর কি, কোনো সবজিকেই মা হয়তো টক করে দিল তেঁতুল দিয়ে, তো আমার কাছে সেটা একদম অমৃত টাইপের লাগে, টক আমার এখন খুবই ভালো লাগে, তো টক খাই আর আচারও খাই। আজকে যেমন তোমরা দেখলে ফলের মধ্যে আমি তরমুজ খেয়েছি, মানে বিকেলের কথা বলছি, ওর আগে আরও অনেক কিছু ফল খাওয়া হয়ে গেছে আমার, তো মোটামুটি চেষ্টা করি দিনে 4 রকম তো মিনিমাম ফল খাই, তাছাড়া ডাবের জলটাও খাই আর আখের রস। তো আগের দিন যেমন তোমরা দেখেছো অনেক কিছু ফল আর আজকে দেখেছো তরমুজ, এগুলো ছাড়াও মোটামুটি আমি ধরো কমলা লেবু, মৌসুমি লেবু আর বেদানা, আপেল, নাশপাতি এইসব ফলও খাই, আর বাড়িতে যখন যে ফলটা থাকে সেটাই খাই আর কি, মানে সবসময়ই ওরকম 3-4 রকম ফল আমার জন্য কিনে আনা থাকে, যেহেতু আমি মাছ মাংস অতটা খাই না, অতটা কেন বলছি একদমই তো খাই না, তো তার জন্য হচ্ছে ফলগুলো কিন্তু আমি মোটামুটি চেষ্টা করি সকালে একটু কিছু ফল খাওয়া আর দুপুরে বিকেল পর্যন্ত 3-4 রকম ফল তো মিনিমাম খাই। জানি না এরপরে মানে অলরেডি তো আমার 7 মাস কমপ্লিট হতে চায়, তো এরপরে আমি আর কি কি খেতে পারবো বা পারবো না, তবে আমার একটা জিনিস ভেবে খুব ভালো লেগেছিলো যে পয়লা বৈশাখের দিন তোমরা যদি ভিডিওটা কেউ দেখে থাকো, আমি মাছ আমি বলেছি ওখানে যে আমি মাছের ডিম খেতে পেরেছি, বলছি না যে আমার খুব ভালো লেগেছে, গন্ধ তো লাগছিলো অবশ্যই কিন্তু মানে ওই আর কি, মানে খেতে একটু খেতে পেরেছি, আর মাছ মাংস সত্যি বলতে কবে খেতে পারবো আমি জানি না, মনে হয় না আর প্রেগনেন্সিতে আমি মাছ মাংস খেতে পারবো বলে, পারলে ভালো, তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো সেটা। মানে 7 মাসের প্রেগনেন্সিতে আমি খাওয়া দাওয়া মোটামুটি এরকমই করছি, আর এরকম শাকসবজি দিয়েই আমি ভাত খাই, আর যা যা খাওয়ার তোমরা দেখলে সেটাই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেসব এক্সপেক্টিং মমরা আমাকে কমেন্ট করে থাকো যে আমার 1 তারিখে ডেলিভারি, আমারও তোমার মতো সেম টাইম চলছে, আমারও এরকম বমি হয়, তো যারা করে থাকো আমাকে কমেন্ট, তো কমেন্টগুলো তো পড়তে সত্যি খুবই ভালো লাগে, কমেন্ট করো আমার আমি খুবই খুশি হই, তাদের জন্য অনেক উইশ রইল,
তোমরাও ভালো থেকো, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, আর সব কিছু শুভ হোক এটাই চাই। আর আমার অন্যান্য যে বন্ধুরা আছে তারাও ভালো থেকো, সুস্থ থেকো সবাই, এটাই চাই। আর আজকের মতো টাটা।